সুবুরিয়া বাংলাদেশত শেখ হাসিনা পঞ্চম বারৰ বাবে প্রধানমন্ত্রী হবলৈ গৈ আছে। আজির দিনটোত বাংলাদেশত অনুষ্ঠিত হৈছে সাধারণ নির্বাচন। প্রায় 12 কোটি লোকে ভাগ্য নির্ণয় করে আছে প্রায় 15 সমান প্রার্থীর। কিন্তু এক প্রকার অবধারিত আওয়ামী লীগ জয়লাভ করা আর শেখ হাসিনা প্রধানমন্ত্রী হওয়া কারণ প্রধান বিরোধী দল বিএনপিয়ে নির্বাচন বর্জন করেছে। এই মুহূর্তলৈকে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার খবর আইছে। বিক্ষিপ্ত দুই এটা হিংসাত্মক ঘটনা ঘটিছে। কিন্তু কালির এক ঘটনা, এখন রেল বেনাপুলৰ পৰা ঢাকালৈ যোৱা এখন রেলত অগ্নি সংযোগ করার ঘটনায় কিছু চাঞ্চল্যর সৃষ্টি করেছিল। কিন্তু সেই যে পরিস্থিতি, সেই পরিস্থিতি নিয়ন্ত্রণলৈ অনা হল বলে বাংলাদেশ সরকারে দাবি করেছে। নির্বাচনের আগ মুহূর্তত শাসক দল আওয়ামী লীগে বিরোধীর প্রায় 11,000 নেতাকর্মীক গ্রেপ্তার করারও বিভিন্ন বা বাতরি আহিছে, যার পরিপ্রেক্ষিতত বিভিন্ন লোকে এই নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়ার অনুষ্ঠিত হওয়া নাই বা এক স্বৈরাচারী ব্যবস্থা শাসক দলটোয় চলাই আহিছে বলে কব খুঁজে। নিজের ভোট প্রদান করে শেখ হাসিনায় ভারতবর্ষর সন্দর্ভত মন্তব্য করে কলে, ভারতবর্ষ বাংলাদেশের সবাতুক বিশ্বাসী বন্ধু আর ভারতবর্ষয় যেটা পিতৃর মৃত্যু হয়েছিল তেতিয়া আশ্রয় দিছিল। ইন্ডিয়া ইজ আওয়ার টেস্টেড ফ্রেন্ড ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার, দে সাপোর্টেড আস নট অনলি দ্যাট আফটার 75 হোয়েন উই লস্ট, উই টু সিস্টার ইউ ক্যান সি হোয়েন উই লস্ট আওয়ার হোল ফ্যামিলি ফাদার মাদার ব্রাদার্স এভরিবডি অনলি উই টু সারভাইভ সো দে গেট মি শেল্টার, সো উই হ্যাভ আওয়ার বেস্ট উইশেস টু ১৯৭১ চনত এক রক্তরঞ্জিত ইতিহাসের পৃষ্ঠার পরিসমাপ্তি ঘটি জন্ম হয়েছিল বাংলাদেশের। বাংলাদেশের জন্মের পিছতে শেখ হাসিনার পিতৃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানে দেশের মুরব্বীর দায়িত্ব গ্রহণ করেছিল। ১৯৭৫ চনের 15 আগস্টর দিনা যিদিনা ভারতবর্ষে স্বাধীনতা দিবস উদযাপন করে আছিলে আর ভারতবর্ষর জরুরীকালীন অবস্থা ঘোষণা করার পিছত প্রথমটো স্বাধীনতা দিবস আসে, সেই দিনাক্ষণেই রাতেপা বঙ্গবন্ধুক হত্যা করা হয়েছিল। আর বঙ্গবন্ধুকেই নহয়, বঙ্গবন্ধুর পত্নী, বঙ্গবন্ধুর 3 পুত্র আর 2 বোয়ারীক নৃশংসভাবে সেনার কিছু বিষয়ে ষড়যন্ত্রমূলকভাবে হত্যা করেছিল। সেই সময় শেখ হাসিনা ঢাকাত উপস্থিত নাছিল, তেও আসিলে পশ্চিম জার্মানিত। পশ্চিম জার্মানিত শেখ হাসিনার স্বামীর চাকরি সূত্রে শেখ হাসিনা তাত আছিলে। আর তার পিছত ১৯৭৫ চনত পিতৃক হত্যা করার পিছত শেখ হাসিনাক ভারতীয় চোরাংচোৱা প্রতিষ্ঠানে ভারতবর্ষলৈ লৈ আহিছিল। প্রায় 6 বছর ভারতবর্ষত গোপনে আছিলে আর ভারতবর্ষত থকার পিছত ১৯৮১ চনত নিজ মাতৃভূমিলৈ যাবলৈ সক্ষম হয়েছিলেন। মাতৃভূমিলৈ গৈয়ে আওয়ামী লীগের নেতৃত্ব বহন করেছিল, কালক্রমত গণতন্ত্র প্রতিষ্ঠা হয়েছিল আর আওয়ামী লীগ সেই প্রক্রিয়াটোত সম্পূর্ণরূপে অবতীর্ণ হয়েছিল। আর 2009 চনেরপরা অবিরত গতিত নির্বাচন জয়লাভ করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করে আছে শেখ হাসিনায়। আর শেখ হাসিনার নেতৃত্বতে বহুতে কব খুঁজে বাংলাদেশের অর্থনৈতিক গতি ত্বরান্বিত হয়েছে। যে দরিদ্র বাংলাদেশ, সেই বাংলাদেশ সমগ্র বিশ্বরে ফাস্টেস্ট গ্রোয়িং ইকনমি হিসাবে আত্মপ্রকাশ করবলে সক্ষম হয়েছে। আজির তারিখত পাকিস্তানতক বেশি বাংলাদেশের জিডিপি আর ভারতবর্ষতক অধিক বাংলাদেশের গড় মুড়ি আয়। তেনে ক্ষেত্রত পুনের শেখ হাসিনায় প্রধানমন্ত্রীর দায়িত্ব ললে ভারতবর্ষয় কেনেদরে লাভান্বিত হব, সেই এক প্রশ্ন আজির তারিখ উত্থাপিত হয়েছে। বহুতে কব খুঁজে শেখ হাসিনায় প্রধানমন্ত্রী হয়ে থাকলে কূটনৈতিকভাবে ভারতবর্ষ লাভান্বিত হব। কিন্তু এই কথার সঠিক উত্তর সময়হে দিব।